পুলিশ লাইনে যেয়ে দেখবেন ভোরবেলা শীতকালে লেফট রাইট করায় প্যারেড করায়, করে না, একজন কমান্ডার পাশে দাঁড়াইয়া ও সব পুলিশদেরকে লাইন দিয়াইয়া লেফট রাইট করায়, লেফট রাইট লেফট, বুঝলেন তো, লেফট রাইট করে না, হাঁটায় লেফট রাইট করে, হাঁটাতে সামনে চলে গেছে ভোরবেলা শীতের ভরে পুলিশ লাইনের বড় পুকুর সামনে। এখনো যদি লেফট রাইট করে হাঁটায় তাহলে সামনেরটা একা একে সব সব পানির মধ্যে লাফায় লাফায় ভর্তি হবে, আর এত ভোরে তো সুবই উঠানো যাবে না। ওই জায়গার থেকে ব্যাকে আনে, ব্যাকে আনতে আবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটি আসে না, ওখানে দাঁড় করে, যে যেখানে আছে দাঁড়াও, হাঁটার ভিতরে চট করে দাঁড়ায় গেছে, দাঁড়ানোর পরে এবার কয় তখন কি হয়েছে ব্যাপার, এতক্ষণ লেফট রাইটে যে সবচেয়ে আগে ছিল সে এবার সবচেয়ে, আর এতক্ষণ যে পিছে ছিল সে এবার সবচেয়ে আগে। দুনিয়ায় তোমরা লেফট রাইটে আগে আসো, হাঁটতে 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 যখন জাহান্নামের পুকুর সামনে বেঁধে যাবে, পিছনের থেকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে যার যার পিছে ফেলো। এবার আমরা যারা মৌলবীরা ইমানদার নামাজিরা পিছে ফেলছি, দেই যে আমাকে সামনে জান্নাত আর পিছনে ওকে কাছে কাছে জাহান্নাম, আল্লাহ কাছে যারা যেদিক আছে ওই দিকটা নিতে নিয়ে নাও। আল্লাহু আকবার, মুসলমান কোন টেনশন নাই, আমরা দুনিয়ায় পিছে আছি, একটু খাই কম পরি কম কষ্ট করি, এবাদত বন্দেগি নামাজ কালাম পড়ি, আল্লাহর রহমতে দুনিয়ায় যদি আমরা পিছে আছি, আল্লাহর রহমতে হাশরের মাঠে অ্যাবাউট টার্মে যাইয়া আমরা ইনশাআল্লাহ সামনে থাকবো, কথা কোন ঠিক কি ঠিক না। ওয়ামান জাআলাল কুরআনা কালফাজারিহি সাকাহু ইলান নার, যদি কোনো ব্যক্তি সামনের দিকে আগায় বৈশা দেখেন পিছনে আরেক প্যান্ডেলের মানুষ দাঁড়ায় আছে, তাদেরকে একটু বসতে জায়গা দেন, যতটুক জায়গা সাইডে আসবেন আল্লাহর কসম, আল্লাহর কোরআনের কথা, ইনশাআল্লাহু লাকুম, অতটুক জায়গা আপনারে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দেবে। আসেন আসেন একটু আসেন, দাঁড়িয়ে আছেন যারা তারা বসেন থাকেন, দাঁড়িয়ে আছেন যারা তারা আগে আগায় বসেন, সময় কম কামাই বেশি, আর বেশিক্ষণ থাকা যাবে না। আসেন আসেন, অস্ত রয়েই গেছে বাকি। আল্লাহ, তো এই মুসলিম সংবিধান, হে আমার দিক, যেই সংবিধান সামনে রাখলে জান্নাতে যাওয়া যায় সেই সংবিধানের নাম কোরআনি সংবিধান। জোরে বলেন একটুখান, কি সংবিধান, জোর হলো না, আরো জোরে, আল কোরআন, আল কোরআন, কোরআনি সংবিধান সামনে রাখলে আমরা জান্নাতে যেতে পারবো, তাই তো? এই কোরআনি সংবিধান নাজিল করার জন্য আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কিতাবখান দুনিয়ায় পাঠাবেন নবী পাকের কাছে, মাধ্যম হলেন নবী, আর ওখান থেকে আসতে নবী পর্যন্ত আসতে মিডিয়া মাধ্যম হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ পাক এই কোরআনের বড়ত্ব আর মাহাত্ম আর গুরুত্ব আর ওজন বুঝানোর জন্যে কোরআন শরীফের মধ্যে একটা আয়াত দেশে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াত, সর্বপ্রথম লৌহে মাহফুজ থেকে কোরআনকে ছুটাইয়া আইনা আমি একের ফার্স্ট পোস্টিং, প্রথম ট্রান্সফার করে ওখান থেকে সরাইয়া প্রথম পোস্টিং দিতে চাইলাম আসমানের উপরে, বললাম আসমান তোরা আমার কোরআন খানরে কিছুক্ষণের জন্য রাখ, আমার মোহাম্মদ যোগ্য হলেই নিয়ে যাব। তো কোরআনে আসমানে কয় কি, আল্লাহ সৃষ্টি কায়নাতের ভিতরে অনেক বড় বডি করে আমারে বানাইছো, শক্তি মজবুত কম দাও নাই, কিন্তু কোরআন বহন করা সম্ভব না, ওতে যে ওজন, ওর যে বড়ত্ব, ও আমার উপরে রাখলে আমি ভেঙ্গে ছুঁড়ে জমিনের পর পড়ে যাবো। আল্লাহ, তোমার কুদরতি কদমে পড়ি, আমাদের উপরে এই আসমানের উপরে তুমি কিতাব রেখো না। আসমানের এ যুবক শুনছো, শুনবা, আরো শুনছো, আরো শুনবা, এর কারণে কথারে অবহেলার দৃষ্টিতে শুন, প্যারাগ হিসেবে বানাই আমারে টাইট করে দেছো, ওই পাহাড়ের গায়ে শক্তি বেশি, উড়া পারতি পারে পাথরের পাহাড় ওর কাছে রাখো। এবার আল্লাহ পাহাড়কে বললেন, পাহাড় তুরা কিছুদিন কোরআন শরীফ খানরে বহন কর, এরপরে আমি নিয়ে যাচ্ছি অন্য জায়গা। ও আশফাকনা মিনহা, সঙ্গে সঙ্গে আসমান জমিন পাহাড় পর্বত সকলে থর থর করে কাঁপতিছে ভয়তে, কেউ তো নিতে রাজি হয় নাই, কিন্তু রাজি তো হলাম না, আল্লাহ তাআলা যদি তার ভেটো পাওয়ার, কুদরতি পাওয়ার, খুদাই পাওয়ার দিয়ে যদি জবরদস্তি করে চাপায় দেয়, ঠেলিও তো সরাতে পারবো না, শেষে কি এর বাণী, ওরে আল্লাহ শেষে কি এর বাণী, এই শেষে কি করবানি, এই ভয়তে সবাই কাঁপতেছে,
কেউ নিল না, আসমানে না, জমিনে না, পাহাড় পর্বতে না। ইতিমধ্যে বাগুনাঙ্গা মাদ্রাসার ছোট ছোট পোলা পান্ডা কয়, আল্লাহ মৌলানা নাসির শাহ হুজুর আরো হুজুরকে কাছ থেকে শুনছি তোমার কোরআনের কত দাম, এর সাথে যার সোয়া লাগে সেই দামি হয়ে যায়। ওমরের মতো বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মস্তান যে রসুলির গলা কাটতে গেছে সেই ওমর হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন, এইরকম দামি হওয়া যায় কোরআনের সাথে সোয়া লাগলে। আর সেই দামি কোরআন তুমি এ বাড়ি ও বাড়ি কানে কানে ফেরিয়ে নিয়ে বেড়াচ্ছ, কেউ তা নীতি চাচ্ছে না, কি কারণে নিচ্ছে না তারা বুঝে বেড়াবে, কিন্তু আমরা পড়বো, আমরা নেব। এই গ্রামের মক্তবের মেয়েরা তারা কয় আল্লাহ আমরা পড়বো, এই গ্রামের মাসাসিরা কয় যে আল্লাহ আমরা পড়বো, মক্তবের পোলাপান কয় আমরা পড়বো, মাদ্রাসার ছেলেরা কয় আমরা পড়বো, স্কুল কলেজের ছেলেরা তারাও কয় যে আল্লাহ আমরাও কোরআন পড়তে রাজি আছি। ইতিমধ্যে কোরআন নিয়ে গেল মানব জাতি জোরে কন সুবহান আল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে তাই বলেন, ওয়াহামালাহাল ইনসান, গ্রহণ করছে কোরআন মানব জাতি, দেখিয়া আল্লাহ তো জানে এরা নেবেই, তো কোরআনের বড়ত্ব আর এদের মর্যাদা বুঝানোর জন্য আল্লাহ তাআলা এই কৌশলটা অবলম্বন করলেন। যখন মানুষ নেছে, এবার মানুষের পিঠে হাত দিয়া কুদরতি হাতে থাবা দিয়ে কয়, ইন্নাহু কানা জালুমান জাহুলা, তুই মানুষ জালেম আর জাহেল। কোরআন শরীফ নিলাম আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে খুশি হইয়া সাবাস দেবে না, তা না দিয়ে কয় তুই জালেম আর জাহেল। জালেম মানে সীমা লঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। তা কোরআন শরীফ নিয়ে কি আমি সীমা লঙ্ঘন করলাম আর আমি অশিক্ষিত হয়ে গেলাম? এইটা রাগের ভাষা না, এটা হলো আদরের ভাষা। আপনার ছেলে নদীতে গোসল করতে যাইয়া, গোসল করতে গেছে 7-8-10 বছরের ছেলে, সে নদীতে যখন প্যান্ট খুলে নামবে, এর মধ্যে দেয় যে এত বড় বল মাছ একটা লাগছে সরের পার উঠে গেছে, ও যাইয়ে সেই আদ্যে ধরলে ফিসলে সরিয়ে দেবে না বলে ওর পেন ফুলিয়ে সেই বল মাছে ঠাইছে ধরিয়ে নিয়ে আইছে বাড়ি নিয়ে আসবে, গাড়ে ওরে এক পাশ গাড়ে হয়েছে আর এক মাটি দিয়ে এসরাতে এসরাতে টানতে টানতে আছে। আপনি দেখে ওরে কি করবেন? আমাদের গ্রাম্য পরিভাষায় খুশির শব্দ বিভিন্ন কিছু আছে, তার মধ্যে আমরা কই আরে হারামজাদা কাজটা করছিস কি পালি কোন জায়গা, হারামজাদা কইয়া আমরা সাবাস দেই, কিন্তু হারামজাদার বাংলা জানে, হারামজাদার বাংলা হে জাইনুর বাচ্চা পালি কোন জায়গা, এই জায়গা যে হারামজাদা কইছে, এই হারামজাদা রাগের হারামজাদা না, এটা খুশির হারামজাদা আর আনন্দের শব্দ। আসলে এটাকে জায়গা গালি দেওয়া উদ্দেশ্য না, কথা কর না কেন, ভালো কিছু করিয়ে আসছে ছেলেতে গোল্ডেন এ প্লাস নিয়ে আসছে, মার্কশিট সব 100-100, আব্বারে দেখানোর সাথে সাথে আব্বাকে ওরে আমার পাগল, ওরে আমার পাগল। এই পাগল মানে কি যোগায় নিরাটের ন্যাংটা মশালা পাগল, এ পাগল হলো আদরের শব্দ। এ জায়গা আল্লাহ জালুমান জাহুলা কইছে, এর মানে জালেম জাহেল মানে ধমকের জালেম জাহেল না, এটা আদরের ভাষা। ওরে আমার পাগল, ওরে আমার সোনা লক্ষ্মী, এই কয়ে ডেকে নিয়ে কয় নিয়েছিস যখন কোরআন, তোর মধ্যে থাকার রাখার ব্যবস্থা আমি করে দেব। এ কোরআন যেখানে সেখানে রাখা যায় না, এ কোরআন যেমন জায়গা ছিল ওই রকম একটা জায়গা না পালি সে জায়গা দাঁড়াতে পারে না। কোরআন ছিল লৌহে মাহফুজে আরশে আজিমে, কথা বলেন ঠিক না, ওখান থেকে আইডিয়া আছে কোনো জায়গা রাখা যায় না। এক বোতল ঘি আপনার বাড়ি, এক বোতলে ঘি আছে, কাঁচের বোতলে ঘি আছে, এক নম্বর ঘি। এখন এই বোতলটা চেঞ্জ করবেন, নিয়ত করছেন অনেকদিন এক জায়গা রয়েছে, একটু বোতল পাল্টাই। এখন অথবা বোতলটা ছিঁড়িয়ে গেছে, এই বোতলে রাখা যাচ্ছে না ঘি, এবার এই বোতলের ঘি পাল্টাইয়া আর একটা বোতলে রাখবেন, ওই বোতলটা কেরোসিনের বোতল হলে ভালো হয় বলে বোঝে নাই, ঘি এই বোতলের তো ডাইলে আর এক বোতলে রাখবেন, সেই বোতলটা কেরোসিনের বোতল হলে ভালো হয় না, মাটির তেলের বোতল, কমপক্ষে আর একটা ঘির বোতল হতে হবে অথবা নতুন বোতল, ঠিক না। আল্লাহ কাই কোরআন ছিল লৌহে মাহফুজে আরশে আজিমে, সেখান থেকে কোরআনকে ট্রান্সফার করে স্থানান্তরিত করে রাখবো যে জায়গায়, সেই জায়গাটা হইতে হবে আরশের মতো সম্মানী, আরশের মতো পাক আর পবিত্র। এবার আরশের মতো পাক পবিত্র জায়গা কোন জায়গায়? কয় আসমানে নাই, জমিনে নাই, পাহাড় পর্বতের মধ্যে নাই, আছে কোন জায়গা? বুজুর্গারে দিন কোরআনের সম্মান প্রদর্শন করতে গিয়ে, এটা হাদিস না কোরআনের আয়াত না, সম্মান দেখাতি যে বলেন কুলুবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনদের কলব আল্লাহর আরশের সম পরিমাণ মর্যাদা রাখে, মুমিনের কলব আল্লাহর আরশের মতো, যার কারণে কোরআন শরীফ আরশে ছিল সেখান থেকে স্থানান্তরিত হইয়া আইসা জায়গা পাইছে মোমেনের কলবের মধ্যে। 30 পারা কোরআন শরীফ থাকে কোন জায়গায়? সিনার মধ্যে। কথা বলেন কোন জায়গায়? সিনার মধ্যে।
দুনিয়ার বড় বড় পণ্ডিতরা কত বড় বড় সার্টিফিকেট বানাইলা, কত সার্টিফিকেট অর্জন করলে, বিজ্ঞান গবেষণা করে বিজ্ঞানী হয়ে গেছো, সায়েন্স গবেষণা করে বিজ্ঞানী হয়ে গেছো, আকাশে ওড়ো বাতাসে ওড়ো, কম্পিউটার বানাও, মোবাইল বানাও, মাইক বানাও, লাইট বানাও, কত যন্ত্রপাতি কলকারখানা বানাইছো, এটুক একখান বই এ টু জেড বিনা লোকমাই মুখস্থ কেউ শুনাইতে পারবা না। 9-10 বছরে পুলারা মাত্র 1-2 বছর পরিশ্রম করে 30 পারা কোরআনের একেবারে পাকা হাফেজ হইয়া যায়। আল্লাহ পাক সাহায্য করে কোরআনরে মুখস্থ করে সিরার মধ্যে রাখার জন্য। এই কোরআন যার মধ্যে ঢোকে সেই দামি হইয়া যায়। আমি নাসির দামি যতটুকু হয়েছি কোরআনেরও সিলায়, সদস্যাব দামি হয়েছে কোরআনেরও সিলায়, সরমুনার পিসাব দামি হয়েছে কোরআনেরও সিলায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? আপনিও দামি হবেন, আমি একা এই দাম নেব না, আপনিও দামি হতে পারেন কোরআনেরও সিলায়। অন্য কোন যত মিডিয়া আছে ওই মিডিয়ায় যত দামি বানায়, যত তাড়াতাড়ি প্রসিদ্ধ বানায়, তার চাইতে উত্তম মাধ্যম হলো, সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো কোরআনের মিডিয়া। দোস্তরে বাগুডাঙ্গা গ্রামে শিল্পপতি থাকতে পারে, বাগুডাঙ্গা গ্রামে কোটিপতি থাকতে পারে, বাগুডাঙ্গা গ্রামে মাস্টার ডাক্তার ডক্টর থাকতে পারে, বাগুডাঙ্গা গ্রামে জজ ম্যাজিস্ট্রেট ডিসি ও সিএসপি টিওনও থাকতে পারে, বাগুডাঙ্গা গ্রামে এমপি মন্ত্রী থাকতে পারে, কিন্তু এই বাগুডাঙ্গারে 50 মাইল দূরে যে বাগুডাঙ্গার নাম করলে কেউ চেনে না, বাগুডাঙ্গার নাম কইলে কেউ চেনে না। আজ পর্যন্ত দুনিয়ার শুরু থেকে যত বড় দামি মানুষ হইছেন কেউ বাগুডাঙ্গারে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে পারেন নাই। আমি কসম দে বলবো ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলা পর্যন্ত বাগুডাঙ্গা আমেরিকা চলে যাবে, আগামীকাল সকাল পর্যন্ত বাগুডাঙ্গার নাম জাপানে চলে যাবে, এই ইউটিউব মিডিয়া চ্যানেলের মাধ্যমে সারা দুনিয়ায় বাগুডাঙ্গার নাম পৌঁছে যাবে। কথা কন ঠিক কি ঠিক না? অন্য কোনো মিডিয়া না, আজকে মাত্র কোরআনের মাদ্রাসার, কোরআনের মাদ্রাসার মাহফিলের মাধ্যমে সারা দুনিয়ায় বাগুডাঙ্গা চলিয়া যাইবে। মিথ্যে কথা কইছি? যুক্তিসঙ্গত কি না, মিল আছে না নাই? আপনিও কোরআনের সাথে সোয়া লাগান, বিশ্ববিখ্যাত হয়ে যাবেন। আপনিও কোরআনের সাথে সোয়া লাগান, বিশ্ববিখ্যাত হবেন। আমি চ্যালেঞ্জ করে বলি দোস্ত, শুকরিয়া আমারে পরিচিত করতে। জীবনে আমি একখান কার্ড নিজের টাকা দিয়ে ছাপাই নাই, যে কার্ড বানায় না ভিজিটিং কার্ড, ও আমি আইজও বানাই নি। আগে একদিন কয় হুজুর কার্ড আছে, আমি কই যে 100 মিলিয়ে আছে অনেক কার্ড আছে, তো যে কয় হুজুর সব জায়গায় আসান আপনার ভিজিটিং কার্ড। আমি বলি ভিজিটিং কার্ড আমি 6 মাস পর পর নাম্বার চেঞ্জ করে ফেলি, 6 মাসে যে পরিমাণ মানুষে জানিয়ে ফেলাই দেয় তাতে ফোন করতে করতে আমার খাওয়া নেওয়া সব শেষ, কাজেই প্রত্যেক 6 মাস পর সিম চেঞ্জ করে ফেলাই, ভিজিটিং কার্ড দিয়ে কি হবে। আমারে পরিচিত করার জন্য আমি 1 টাকাও খরচ করি নাই। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যার যার নিজস্ব প্রচারের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পোস্টার আর ফেস্টুন বানাই বানাই গ্রামে গ্রামে ছাড়িয়ে বেড়ায়। কথা কন ঠিক? তারপরও আমি বিনা পয়সার মৌলবী, বিনা পয়সার প্রচার আমার সাথে তারা আইজও পারে নাই, কোনোদিন পারবে না, চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম ইনশাআল্লাহ।